আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করতেছেন মেডিকেলে প্রথমে আনফিট হয়ে গেছেন এখন আপনারা পরিকল্পনা করতেছেন যে সৌদি আরবে আসবেনি কারণ আপনার আনফিট না কিন্তু আপনার মেডিকেলে আনফিট চলে আসছে আপনি অনেকেই অনেকেই কিন্তু ওই যে ডাইরেক্ট ফাইনাল একটা মেডিকেল যখন করেন তখন কিন্তু আনফিট দেখা যায় যে গামকা মেডিকেলে আনফিট আপনার চলে আসে তারপরে কিন্তু আপনারা পরিকল্পনা করেন যে আমরা একটু টেম্পোরারি মেডিকেল করে দেখি আসলে আমার ওই ধরনের সমস্যাটা রয়েছে কি না তখন কিন্তু আপনারা আপনাদের যে গ্রামের বাড়ি কিংবা আপনারা যে কোনো একটা মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করেন টেম্পোরারি একটা মেডিকেল করেন টেম্পোরারি মেডিকেল করার পর দেখা যাচ্ছে যে আপনার ওই ধরনের কোনো ধরনের সমস্যা না আপনি ওই যে বিষয়টা আপনাকে উল্লেখ করে আনফিট দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনি ফিট রয়েছেন তখন কিন্তু আপনার পরিকল্পনা থাকে যে আমি আবার সৌদি আরবের মেডিকেল করব করে সেই ভিসাতে সৌদি আরবে আসব এ ধরনের পরিকল্পনা অনেকেই করেন কিন্তু আগে একটা সিস্টেম ছিল যে আপনার যে পাসপোর্টটা এই পাসপোর্টে আপনি যদি আনফিট আসতেন আনফিট আসার পর অন্য আরেকটা পাসপোর্ট বানিয়ে আপনি কিন্তু ফিট আসলে সৌদি আরবে আসতে পারতেন কিন্তু এর উপরে সৌদি আরবের যেই গামকা মেডিকেল সেন্টার রয়েছে যারা আপনাকে ফিট এবং আনফিট দেয় তারা কিন্তু অনেক চালাক হয়ে গেছে কারণ আমাদের বাঙালিরাই কিন্তু তাদেরকে চালাক বানিয়ে ফেলেছে কারণ আপনি যখন একটা পাসপোর্ট দিয়ে মেডিকেল করলেন সেই মেডিকেলের ওই পাসপোর্টে আনফিট আসলো সেই পাসপোর্ট দিয়ে আপনি পরবর্তীতে যদি মেডিকেল করতে যান তাহলে কিন্তু আপনি যতবারই ফিট আসেন কোনো লাভ হবে না কারণ আপনার পিছনের মেডিকেলটা আনফিট ছিল এখন কথা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু সেই পাসপোর্টটা হাইট করে নতুন আর একটা পাসপোর্ট বানিয়ে ফেলেন মানে আপনি যে পাসপোর্টে আনফিট হয়ে গেলেন সেই পাসপোর্টটা একেবারেই বলেন যে আমার ওই পাসপোর্টটা হারিয়ে গেছে নতুন করে আপনারা আবার পাসপোর্ট অফিস থেকে আর একটা পাসপোর্ট বানিয়ে নেন বানিয়ে নেওয়ার পরে যখন আপনারা ওই পাসপোর্ট দিয়ে মেডিকেল করতে যান তখন কিন্তু ফিট আসলে আপনারা সৌদি আরবে খুব সুন্দরভাবেই যেতে পারেন কিন্তু এখানে আমাদের যে আমি বললাম যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবের যে গামকা মেডিকেলের সিস্টেমটা তারা কিন্তু এই সৌদি আরবের এই সিস্টেমটা বুঝে গেছে সৌদিরা যারা এই মেডিকেলের রিপোর্টটা দিয়ে থাকে এবং মেডিকেলের স্লিপটা দিয়ে থাকে তারা কিন্তু আপনার এই সিস্টেমটা বুঝে গেছে কিভাবে বুঝে গেছে আপনি আগে কোন পাসপোর্টটা আছে সেটা কিন্তু পাসপোর্ট অফিস পাসপোর্টে উল্লেখ থাকে মানে আপনি যে পাসপোর্টে আনফিট হলেন আনফিট হওয়ার পরে সেই পাসপোর্টটা যে হাইড করে আর একটা নতুন পাসপোর্ট বানালেন সেই নতুন পাসপোর্টে কিন্তু আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার থাকে মানে যে পাসপোর্টটা হাইড করলেন সেই পাসপোর্টের পূর্ববর্তী নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে তারা একটু সার্চ করে দেখে যে আপনি এর আগেও মেডিকেল করেছেন কি না যখন দেখে যে হ্যাঁ আপনি এর আগে মেডিকেল করেছিলেন আনফিট হয়েছেন তখন কিন্তু তারা আপনার এই রিকোয়েস্টটা বাতিল করে দেয় তাহলে আপনাদের এখন বর্তমানে করণীয় কি বর্তমানে আপনাদের করণীয় হচ্ছে একটাই মানে আপনি যদি একবার মেডিকেলে আনফিট হন তাহলে আপনাকে তিনটা পাসপোর্ট বানাতে হবে মানে দুইটা বাদ দিয়ে লাস্টের আরেকটা পাসপোর্ট দিয়ে আপনাদেরকে মেডিকেল করতে হবে তো যে যেহেতু আমাদের বারবার পাসপোর্ট বানানো এটা অবশ্যই দণ্ডনীয় একটা অপরাধ কারণ আপনার পাসপোর্ট থাকতে আপনি পাসপোর্ট হাইড করতেছেন বারবার তো আর আপনাকে পাসপোর্ট অফিস পাসপোর্ট দিবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ধরনের চালাকি এখন একেবারে বাদ দেন যখন আপনি প্রথম মেডিকেল করতে যাবেন মেডিকেলে আপনারা কিন্তু ষোলো হাজার টাকার মতো খরচ হবে আপনারা কন্টাকে মেডিকেল করে ফেলার চেষ্টা করবেন কারণ আপনি আনফিট আসলে কিন্তু পরবর্তী পাসপোর্ট দিয়ে যে আপনি সেই পাসপোর্ট হাইড করে পরবর্তী পাসপোর্ট দিয়ে যে আপনি পাসপোর্ট করে আবার মেডিকেলের স্লিপ উঠাবেন এটা আর সম্ভব না এটা তারা বুঝে গেছে বাঙালিরা বুঝিয়ে দিয়েছে তাদেরকে এখন আপনি ওই সিস্টেমে আর যেতে পারবেন না কারণ তারা সার্চ করে দেখবে যে এর আগের পাসপোর্টে আপনার নামে কোনো ধরনের পাসপোর্টের মেডিকেলের কোনো রিপোর্ট রয়েছে কিনা মেডিকেলের কোনো স্লিপ রয়েছে কিনা তখন যদি ধরা পড়ে যান তখন আপনাকে মেডিকেল করার জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া হবে না তাই আমি আপনাদেরকে বলবো প্রথমে যখন মেডিকেল করতে যাবেন সৌদি আরবের মেডিকেল যখনই আপনি প্রথমেই করতে যাবেন প্রথম চান্সেই আপনি মেডিকেলে ফিট হওয়ার জন্য মেডিকেল কন্ট্যাক্ট করে ফেলার চেষ্টা করবেন কারণ আপনি জানেন যে আপনার কোনো সমস্যা নেই তারপরেও কিন্তু তারা সমস্যা দিয়ে দিতে পারে তো সেই জন্য যেহেতু দশ হাজার টাকা খরচ হয় তার সাথে যদি আরও ছয় হাজার টাকা যোগ করেন তাহলে কিন্তু ষোলো হাজার টাকা এর মধ্যে দিয়ে আপনি কিন্তু মেডিকেলে ফিট হয়ে যেতে পারবেন আপনার যে আগের পাসপোর্ট পরের পাসপোর্ট তিনটা পাসপোর্ট বানাতে হবে এই ধরনের কোনো ধরনের ঝামেলা থাকবে না তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যাদের কাছ থেকে মেডিকেল করবেন তাদেরকে যদি আপনি বলেন যে কন্টাক্টে মেডিকেল করব তারাই কিন্তু এই বিষয়টা করে দিবে আপনার হয়ে তারাই কিন্তু এই বিষয়গুলো করে দিবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা আনফিট ছিলেন তারাও অবশ্যই কমেন্ট করতে পারেন তাদের জন্য পরামর্শ দিব অফলাইনে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম